আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বিডি ডিফেন্সের আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে 81তম ডিএসসি এএমসি পুরুষ এবং মহিলার যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সমরে ও শান্তিতে রাখিব সুস্থ, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। 81তম ডিএসএসসি এএমসি পুরুষ এবং মহিলার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই পদে যোগদান করার জন্য কী কী যোগ্যতা থাকা প্রয়োজন। প্রথমে আসি যোগ্যতা। বয়স 1 জুলাই 2023 তারিখে অনূর্ধ্ব 28 বছর, বয়সের ক্ষেত্রে এভিডেফিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 57 কেজি বা 126 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি প্রয়োজন। শারীরিক যোগ্যতা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে, উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি, ওজন 49 কেজি বা 109 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই পদে যোগদানের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এমবিবিএস ডিগ্রি, সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ, ইন্টার্নশিপ সম্পন্নকারী, উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এইচএসসিতে জিপিএ 5, ইংরেজি মাধ্যম এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে এ এবং 1টিতে বি গ্রেড, মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি জিপিএ 5, ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ 3টিতে বি গ্রেড। বৈবাহিক অবস্থা, পুরুষ অবিবাহিত, তবে 1 জুলাই 2023 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সেই সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা বিবাহিত এবং অবিবাহিত উভয়ে গ্রহণযোগ্য। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক। তারপরে আসি প্রার্থীর অযোগ্যতা, অর্থাৎ কী কী কারণে একজন প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত করা হয়। সেনা, নৌ অথবা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত অথবা বরখাস্ত, আইএসএসবি কর্তৃক 2 বার স্ক্রিন আউট অথবা প্রত্যাখ্যাত, 1 বার স্ক্রিন আউট ও 1 বার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে, তবে 5 বছর পূর্বে 2 বার স্ক্রিন আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টা এর বেশি, বিষম দৃষ্টি 1 ডায়োপ্টা এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত। মেডিকেল কলেজে সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট 2 বার বা ততোধিক রেকর্ডপ্রাপ্ত ডাক্তারগণ বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপরে আসি আবেদনের নিয়মাবলী। 27 জানুয়ারি 2023 তারিখে হতে 25 ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ এই পদে অনলাইনে আবেদন শুরু হবে 27 জানুয়ারি 2023 তারিখে এবং অনলাইনে আবেদন শেষ হবে 25 ফেব্রুয়ারি 2023 তারিখে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী দিয়ে দেওয়া আছে। আর এই পদে অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে 1000 টাকা আবেদন ফি দিতে হবে। তারপরে আসি নির্বাচনের পদ্ধতি। প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ের উপর আগামী 3রা মার্চ 2023 তারিখে সকাল 9 ঘটিকা শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীর কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার বহন করবেন। সাথে লিখিত পরীক্ষার ফলাফল মার্চ 2023 মাসের শেষ সপ্তাহে ওয়েবসাইটে ও এসএমএসে অথবা টেলিফোনের মাধ্যমে জানানো হবে। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 9 এপ্রিল 2023 তারিখ হতে 13 এপ্রিল 2023 তারিখ পর্যন্ত DGMS অফিসে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি, এসএসসি অথবা ও লেভেলের, এইচএসসি, এ লেভেলের, এমবিবিএস, ইন্টার্নশিপ, বিএমডিসি, রেজিস্ট্রেশন কার্ড, FCPS Part 1 যদি থাকে এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত করা হবে।
তারপরে আইএসএসবি পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা অথবা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হবে। পরীক্ষা অথবা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিন সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। চূড়ান্ত নির্বাচন ও যোগদানের নির্দেশিকা প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের শূন্য আসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, পেনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্ত নির্বাচন ঘোষণা এবং যোগদানের নির্দেশিকা পাবেন। আইএসএসবি গ্রিন কার্ডের মেয়াদ 1 বছর অর্থাৎ 365 দিন বলবৎ থাকবে। প্রশিক্ষণ কমিশন বিএমএ প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেনি অফিসার হিসাবে বিএমএতে 24 সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কমিশন ও পশ্চাৎ প্রবীণতা। প্রশিক্ষণ সমাপ্তির পর কৃতকার্য ট্রেনি অফিসার আর্মি মেডিকেল কোর ক্যাপ্টেন পদে কমিশন প্রাপ্ত হবেন। কমিশনের তারিখ 3 বছর পশ্চাৎ প্রবীণতা, অ্যান্টিডেট সিনিয়রিটি প্রাপ্ত হবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা অর্থাৎ এই পদে যোগদান করতে গেলে এই যোগদান করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি। সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্য হবেন। অন্যান্য বিশেষত্ব উচ্চতর শিক্ষা ও বিদেশ প্রশিক্ষণ। কমিশন প্রাপ্ত অফিসারগণ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চ শিক্ষা ও বিদেশ প্রশিক্ষণের সুযোগ পাবেন। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। চিকিৎসা সামরিক হাসপাতালসমূহের উন্নত মানের চিকিৎসার সুবিধা ও দুরারোগ্য ব্যাধির উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশি সুচিকিৎসার সুযোগ পাবেন। সন্তানদের অর্ধায়নসহ নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এএফএমসি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল BUP এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ অধ্যয়নের সুযোগ রয়েছে। তো বন্ধুরা, এগুলোই ছিল মূলত বাংলাদেশ সেনাবাহিনীর 81তম DSSC AMC পুরুষ ও মহিলা পদের যে নিয়োগ প্রকাশিত হয়েছে তার জন্য আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং অনলাইনে আবেদনের নিয়মাবলী। এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনারা চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।